সামনে আরএফএল এর প্যাভিলিয়ন আছে, এখন যাব আরএফএল এ, ঢুকলে এই যে বালতি টালতি এগুলো নিয়ে হয়তো বের হব। আর আরেকজন আসার কথা ছিল বাট আসে না। আরে আরেকজন মেলায় ঘুরতে এসে কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগতেছে, যতটা আশা করেছি এর চাইতে বেশি ভালো লাগতেছে। খুব সুন্দর একটা জায়গা, সুন্দর একটা প্লেস। কী কী কিনলেন? এখনও খাওয়া দাওয়া করতেছি, কিনবো এরকম আশা আছে, কেনার আশা আছে। কে কে আসছে? ভাইয়া, বৌদি, বোন, ভাই, সবাই সবাই আসছে। হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি। কী কী ভালো লাগে মেলায়, মানে বেসিকলি কী কেনা হয় এরকম মেলায় আসে? মানুষ তো কসমেটিক্সের দিকে বেশি নজর যায়। তো মানে কেমন মনে হচ্ছে এবারের মেলায় দামের ব্যাপারে আপনার, কি কম বেশি বা একটু? তো বেশি মনে হয় বাট পারফেক্ট মিলে যায়। কেমন লাগছে মেলায় ঘুরতে এসে? আসলে অনেকটা বলতে গেলে যে কষ্টের যে জায়গাটা ছিল এটা এখানে আসাতে নাই, কারণ আগে যখন আমরা বাণিজ্য মেলা যেতাম তখন অনেক কষ্ট করতে হতো, আর এখন এই জায়গার মধ্যে এত ভালো পরিবেশ, খুবই ভালো লাগছে। কী কী কিনলেন মেলা থেকে এবার? এখানে অনেক কিছু কেনা হয়েছে যে আসলে বলে শেষ করা যাবে না। কুকিংয়ের অনেক কিছু কেনা হয়েছে, তারপরে নুডলস, আর মানে যা লাগে একটা পরিবারের জন্য যা অনেক কিছু কেনা হয়েছে। তুমি কি কিনেছো মেলা থেকে? আমি খালি নুডলস কিনছি। শুধু নুডলস কিনেছো, খেলনা কিনোনি? না। আচ্ছা আচ্ছা, তো মেলার প্রাইসের ব্যাপারে আপনার কেমন কি মনে হচ্ছে? আসলে প্রাইসটার বিষয় তো সারা পৃথিবীতে এখন একটু তালমাটাল অবস্থায় সমস্ত জায়গায়। সেই তুলনায় আমরা বহির্বিশ্বে, আমরা দেশের বাইরে গেলে যে পরিমাণ দাম আমরা দেখি তা থেকে আমরা এই বাংলাদেশের, আমি মনে করি যে একটা রিজনেবল প্রাইস আছে বলে আমি মনে করি, আমি যতটুকু দেখলাম। তো আপু, বাণিজ্য মেলা এসে কেমন লাগছে? ভালো লাগতেছে বাট অনেক ক্রাউড, অনেক ভীষণ ভীষণ অনেক ক্রাউড। বাট দেন এগেন, মেলা মানে ক্রাউড হবেই, দ্যাটস অবভিয়াস। ক্রাউড দেখতেও ভালো লাগে যে এত মানুষ আসতেছে মেলায়। তো আপু, কী কী কিনলেন এবার মেলা থেকে? এখনও আপাতত কিছু কিনি নাই, মাত্রই আসলাম। এই যে সামনে আরএফএল এর প্যাভিলিয়ন আছে, এখন যাব আরএফএল এ, ঢুকলে এই যে বালতি টালতি এগুলো নিয়ে হয়তো বের হব। আচ্ছা আপু, এখানে কি কোনো ফুড ব্লগ করা হয়েছে? লাস্ট ইয়ার হয়েছে, মানে এর আগের বছর হয়েছে, মানে গত 3 বছর করা হয়েছে, এবার এখনো করা হয়নি। ঠিক আছে, আমরা আশা করবো এবার আপনার ফুড ব্লগ দেখার জন্য এখানে। আপু, কী কী কিনবেন আরএফএল থেকে? ওই যে যেটা বললাম যে প্লাস্টিকের জিনিসপত্র আছে ওসব নিব, তারপরে কিছু ফার্নিচার আছে প্লাস্টিকের, ওগুলোও নিতে পারি হয়তো। আচ্ছা আচ্ছা, কী কী অফার আছে তাদের, অফারের উপর বেস করে কেনাকাটা হবে? হ্যাঁ হ্যাঁ, আরএফএলে তো ভীষণ অফার চলতে থাকে, সো অফারের উপর বেস করে নিব। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, অনেক সুন্দর মেলার মধ্যে আসার, আমার জীবনের প্রথম আজকে আসলাম বাণিজ্য মেলায়, এসে অনেক জিনিসপত্র কিনলাম, এটা খুবই ভালো লাগছে আমার কাছে, অত্যন্ত। কি কি কিনলেন মেলা থেকে এবার? হাড়ি পাতিল, কিছু জিনিসপত্র, ম্যাটেরিয়ালস। তো আপনার কি মনে হচ্ছে মেলায় প্রাইসের ব্যাপারটা? প্রাইস খুব ভালো, এটা সবার জন্য প্রযোজ্য, যে কিনতে পারবে আসা আসলে। মেলায় ঘুরতে এসে কেমন লাগছে? ফিলিংস গুড, কিন্তু বাট মনে হইতেছে একটু নোংরা, আর না হয় সব কিছু ঠিক আছে, পরিবেশটা তেমন একটা ভালো না আর কি। আচ্ছা আচ্ছা, কী কী কিনলেন মেলা থেকে? আমি এখনও কেনাকাটা করি নাই বাট কিনবো, আশা করতেছি। আমি একটা ট্রলি ব্যাগ কিনবো, ঘুরতেছি আর কি, দেখতেছি আরও কিছু দেখি, তারপর যেটা পছন্দ হয় অবশ্যই কিনবো। কে কে আসছেন মেলায়? আমি আমার ফ্রেন্ড আসছি, আর আরেকজন আসার কথা ছিল বাট আসে নাই। আরে আরেকজন? হ্যাঁ, ও আসে নাই, ও একটু ব্যস্ততার কারণে আর আসা হলো না, তাই ফ্রেন্ড নিয়ে ঘুরতে বাইরে হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। মেলায় এসে কেমন লাগছে? ভালো লাগছে। কার সাথে এসছো? আব্বা আম্মুর সাথে এসেছি। কি কি কিনলে মেলা থেকে? অনেক কিছুই কিনেছি, নুডলস কিনেছি, এরপরে এগুলোই কিনেছি। ঘুরতে এসে ভালো লাগছে? হ্যাঁ।